2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত যারা এতদিন ধরে ওয়েট করছিলে যে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম কবে হবে, তো ফাইনালি তাদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। রেলওয়ে বোর্ডের তরফ থেকে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম কবে হতে চলেছে তার ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, কবে থেকে স্টার্ট হবে। কারণ এতজন অ্যাপ্লিকেশন করেছে, একদিনে তো সবার এক্সাম হবে না, বেশ কয়েক মাস ধরে হবে, মানে 2-2.5 মাস তো ধরে নিতেই পারো। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি রয়েছি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, তোমরা গুগল ক্রোমের মাধ্যমে এই অফিসিয়াল লিঙ্কে পৌঁছে যাবে, এবং আমি যেভাবে বলছি ঠিক এইভাবে তোমরা নিজেরাও চেক করে নিতে পারবে। তো এখানে পৌঁছে গেলে, পৌঁছে যাওয়ার পর এই পেজটা যখন ওপেন হয়ে যাবে তোমাদের সামনে, তোমরা একটু স্ক্রোল করবে, স্ক্রোল করার পরে তোমাদের নিজেদের মোবাইলের মাধ্যমে তোমরা চেক করে নিতে পারো। এই যে এখানে দেখতে পাচ্ছ RRCCEN 01/2019, এটা হচ্ছে গ্রুপ ডি এক্সামের যে অ্যাডভার্টাইজ নাম্বার ছিল যখন অ্যাপ্লিকেশন করেছিলে তোমরা, বা নোটিফিকেশন বেরিয়েছিল তখন যে অ্যাপ্লিকেশন নাম্বার ছিল এটা হচ্ছে সেটা। এবং এখানে এই যে দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার অপশন রয়েছে, তো এখানে যদি ক্লিক হিয়ার করো তাহলে একটা তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই যে পেজটা ওপেন হচ্ছে, এখানে এতদিন পর্যন্ত গ্রুপ ডি এক্সাম রিলেটেড যতগুলো নোটিশ পাবলিশ হয়েছে সব নোটিশ কিন্তু এখানে রয়েছে। তো এখানে 30/6 মানে 30শে জুন তারিখে নোটিশ অন এক্সাম ডেট ফর সিবিটি অ্যান্ড আধার বেস বায়োমেট্রিক অথেন্টিকেশন। তো বায়োমেট্রিক তো তোমরা জানোই, এক্সাম যেদিনকে হয় সেদিনকে বায়োমেট্রিক হয়। তো সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট যেদিনকে হবে সেদিনকে বায়োমেট্রিক হবে, এবং সেটা কবে থেকে স্টার্ট হবে সেই ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। দেখে নাও কী আছে নোটিশে, এই হচ্ছে সেই নোটিশ, এখানে দেখতেই পাচ্ছ। তো এখানে যেটা দেওয়া রয়েছে, মেনশন করা রয়েছে যে আমি দুটো পয়েন্ট বলবো। ফার্স্ট তো হচ্ছে কবে থেকে স্টার্ট হচ্ছে, 17 অগস্ট, 17ই আগস্ট থেকে স্টার্ট হতে চলেছে। আর একটা জিনিস, কিছুদিন আগে বলা হয়েছিল যে গ্রুপ ডি এক্সামে সিবিটি দুটো হবে, দুটো কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে, CBT 1 CBT 2, বাট এখানে দেখো মেনশন করে দেওয়া হচ্ছে দ্য সিঙ্গেল স্টেজ সিবিটি ইজ শিডিউল টু বি হেল্ড টেন্টেটিভলি ফ্রম 17th অগস্ট। মানে একটাই সিবিটি হবে, যেটা প্রথমে অ্যাপ্লিকেশনের সময় যেরকম নোটিশ বেরিয়েছিল ঠিক সেরকমই এখানে দেওয়া হয়েছে। তো তোমরা এবার প্রিপারেশন নিতে শুরু করে দাও, কারণ হাতে মাত্র 1 মাস সময় রয়েছে। আমি আগস্ট মাসটা ধরছি না, ফর রিভিশনের জন্য আগস্ট মাসটা বলবো আমি, যাদের হয়তো 17 তারিখেই তোমাদের মধ্যে কারোর এক্সাম হতে পারে, আবার কারোর হয়তো দেখা যেতে পারে 2 মাস পরে এক্সাম হচ্ছে, হতেই পারে সেটা। তো এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও প্রিপারেশন নিতে শুরু করতে পারে। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই এটা লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও।